আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমার সোনা বাবার খেলাধুলা চলছে স্কুলে, তো ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। তো ওই খেলাধুলাতে আমার বাবা থার্ড হয়েছে, তো আমরা সেই সময় ছিলাম না। তো আলু পুরানি খেলাটাতে অনেক বাবুরাই অংশগ্রহণ করেছিল, ছোট ছোট বাবুরা। তো সবাই আলু কুড়িয়ে কুড়িয়ে পলিথিনে ভর্তি করছিল, আর সবাই অনেকগুলো করে আলু কুড়িয়েছিল। তো সেই আলুগুলো কাউন্ট করতে অনেক সময় লেগেছে, যার কারণে আমরা শেষ পর্যন্ত ছিলাম না, বাসায় চলে এসেছি। 12টা পর্যন্ত অপেক্ষা করছিলাম মাঠে। তো বাসায় আসার পর কিছুক্ষণ পর মিস ফোন দিয়ে কনফার্ম করেছে যে আমার সোনাবাবুটা থার্ড হয়েছে। তো এতে আমার আনন্দের শেষ নেই, পৃথিবী জয়ের সমান। জীবনে প্রথম স্কুল থেকে প্রথম পুরস্কার পাবে ও, এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে। তো আমি খুবই খুশি। তো আমার বাবু মন খারাপ একটু, ও থার্ড হয়েছে। তোকে আমি বুঝিয়ে দিলাম, ওর বাবা বুঝিয়ে দিল যে অনেকে তো হতেই পারেনি, তুমি তো হয়েছ। তো সেদিন যারা ছিল, একজন সেকেন্ড যে হয়েছিল সেই ছিল, ফটোশ্যুট করা হয়নি স্কুলের পক্ষ থেকে। ফার্স্ট ছিল না, থার্ড ছিল না, যার কারণে একজনকে নিয়ে ফটোশ্যুটটা করা হয়নি। তো পরের দিনে আমরা স্কুলে যাব, সেখানে গিয়ে ফটোশ্যুটটা করব। তো ছোটো ছোটো বাবুরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার, ওদের ধৈর্যই ছিল না। আলুগুলো যেহেতু অনেক ছিল, আর টিচার্সরা ওগুলো গুনবে, দেন ফলাফল দিবে। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত ছিলাম না। পরের দিন স্কুলে গিয়ে ফটোশ্যুট করার জন্য সবাই একসঙ্গে জড়ো হয়ে ফটোশ্যুটটা করা হবে আর কি, দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই খেলাতে ওরা এনজয় করছিল, ভীষণ এনজয় করছিল। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি ভালো লাগে আপনাদের। তো পরদিন অর্থাৎ আজকে স্কুলে আসলাম ওকে নিয়ে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা, তারা ফটোশ্যুট করলো, তো আমি ওইটু করে নিলাম। তো ফটোশ্যুট করার পর অন্যান্য যে বাবুরা আছে, ওরাও স্টেজে উঠছে, একটু মজা করছে। তো যারা হতে পারেনি তারাও উঠেছে, খুব এনজয় করছে সবাই মিলে। তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাকে ভালো লাগছে। তো থার্ড হয়েছে আমার বাবু, তারপর সে প্রথম ওখানে দাঁড়িয়েছে, ও দাঁড়াতে চাচ্ছে না থার্ডের জায়গায়। তো যাই হোক, এভাবেই ফটোশ্যুটটা হয়েছে। তো খেলাধুলা করছিল সবাই মিলে, তো আমি আয়াতকে নিয়ে বসে আছি আর গল্প করছিলাম সবার সঙ্গে। তো এভাবেই মূলত ওরা খেলাধুলা করে স্কুলে। আমার ছেলে বলছে মানে ও রেসপন্স করছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখন একটা লাইক দিননি একটা লাইক দিয়ে দিন। আয়াত বলো লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।